আজ মঙ্গলবার 8ই মাঘ 2024 সালে 23শে জানুয়ারি তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তীতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং সভমায় নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বিশেষ করে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মেডিকেল সেক্টর বা সেলস লাইনে আছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আপনারা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। লাল রঙের বস্তু বস্ত্র সামগ্রী আজ আপনারা ইউজ করুন। গরিবদের মধ্যে মসুরের ডাল দান করুন, এতে আপনার জন্মছকে মঙ্গলের মজবুতি বৃদ্ধি পায়। 2024 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন, যা মানসিকভাবে আপনাদেরকে প্রফুল্লতাই দেবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বে, তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন না। আয় ইনকাম বাড়লেও খরচও বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আপনারা করতেই পারেন, তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, কোনো প্রকার অফিস পলিটিক্স গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। আজ কিন্তু প্রেমের জীবনে আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন, প্রেমে পাগল হওয়ার দিন। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও চমৎকার একটি দিন আপনারা অতিবাহিত করবেন। আত্মীয় স্বজনদের সাথে বিশেষ কিছু পরিকল্পনা আপনারা করতে পারেন, যার কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন। অতিথি সঙ্গমও কিন্তু ঘটতে চলেছে। আজ আপনাদের মধ্যে শত্রুপক্ষ বিরোধী পক্ষ যাদের উপরে হাবি আছে তারা তাদের উপরে জয়যুক্ত হতে চলেছেন, অর্থাৎ শত্রুপক্ষের তরফ থেকে আজ আপনারা রিলিফই কিন্তু পেয়ে যাবেন।